সিলেটে 2 কোটি টাকার কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিদিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন এমদাদুল হক সোহাগ, সিলেট প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজান রহমান লিসা। সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বহুল আলোচিত ধোপাগুল সাহেবের বাজার সড়কের ধোপাগুল শহীদ মিনার পয়েন্ট থেকে মহালদিক ব্রিজ পর্যন্ত আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার 22 জানুয়ারি দুপুর 12:30 2,28,13,574 টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাবেক সহসভাপতি আজমল আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুখলিসুর রহমান, 5 নং ওয়ার্ডের মেম্বার নাজিমউদ্দিন ইমরান, 6 নং ওয়ার্ডের মেম্বার বশির আহমেদ, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগ নেতা মোবারক হোসেন, আবুল কালাম, সদর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটি সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, 5 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক হানিফ আলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কর্মসূচি 2020-21 অর্থ বছরের আওতায় আরসিসি ঢালাইয়ের কাজটি সম্পন্ন করবে। কাজটি চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা রয়েছে। পক্ষ থাকি